মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় মিয়ানমারকে ফেরত নিতেই হবে উখিয়ায় প্রধানমন্ত্রী নির্যাতন বন্ধের আহ্বান থামছে না শরণার্থীদের স্রোত চলছে বায়োমেট্রিক নিবন্ধন ত্রাণ অপ্রতুল আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর দাবি নাগরিকদের সুরক্ষায় ব্যর্থ মিয়ানমার বলছে হোয়াইট হাউস পরিস্থিতি নিয়ে কাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক রাজধানীর কাজীপাড়ায় বাস চাপায় স্কুল ছাত্রী মৃত্যু প্রতিবাদে যানবাহনে আগুন সড়ক অবরোধ পরিমার্জিত হল মাধ্যমিক স্তরের আরও ৬ পাঠ্য বই শিক্ষা আইনের খসড়া শিগগিরই মন্ত্রিসভায় উত্থাপন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি রাত ১১টার ২১ সংবাদে সাথে আছি আমি রক্তিম ত্রিপুরা এবং আমি রীতা চৌধুরী এছাড়া সংবাদে আরও থাকছে নানা আয়োজনে প্রথম বর্ষপূর্তি উদযাপন করল শিল্প সাহিত্য বিষয়ক ফেসবুক গ্রুপ পেন্সিল রাখাইনে নির্যাতন বন্ধ করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনের সময় এক সমাবেশে তিনি আরও বলেন মানবিক বিবেচনায় রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়েছে মিয়ানমারকে অবশ্যই ফেরত নিতে হবে একাত্তরের কথা স্মরণ করে সবাইকে রোহিঙ্গাদের পাশে থাকারও আহ্বান জানান প্রধানমন্ত্রী কক্সবাজার থেকে আরও জানাচ্ছেন মিরাজ মিজু মিয়ানমার সরকারের হত্যাযোগ্য ও নির্যাতনের শিকার রোহিঙ্গাদের অবস্থা দেখতে কক্সবাজার উখিয়ায় শরণার্থীদের ক্যাম্প পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় মানুষদের পাশে এসে তাদের নির্যাতন ও দুঃখ দুর্দশার কথা শোনেন তিনি নির্যাতিত মানুষদের কষ্টে আবেগঘন হয়ে পড়েন শেখ হাসিনা পরে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সরকারের নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান প্রধানমন্ত্রী নির্যাতন বন্ধ করে মিয়ানমারের এসব নাগরিকদের ফিরিয়ে নেবার আহ্বান জানান তিনি এদের নাগরিকত্ব অস্বীকার করবার কোন অধিকার তাদের নাই কারণ তাদের দেশের নাগরিক কাজেই তাদেরকে ফেরত নিতে হবে এবং তাদের নিরাপত্তা দিতে হবে তারা যেন ভালোভাবে বসবাস করতে পারে তার ব্যবস্থা তাদের করতে হবে শেখ হাসিনা বলেন মানবতার পক্ষে বাংলাদেশ পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্রের সাথেও সুসম্পর্ক রাখতে চায় সরকার তবে কোনো অন্যায় মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ার করে দেন তিনি প্রতিবেশী দেশের সাথে আমরা একটা সুসম্পর্ক চাই কিন্তু কোনো অন্যায়কে আমরা কখনো বরদাস্ত করতে পারি না মেনে নিতে পারি না রাখাইন রাজ্যে এই অস্থিরতা বন্ধ করতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন মিয়ানমার সরকারকে আমি বলবো যে তারা যেন নিরীহ মানুষগুলির উপর কোনো রকম নির্যাতন না করে সেগুলির জন্য তারা বন্ধ করে প্রকৃত দোষী যারা তাদেরকে খুঁজে বের করো আর এ ব্যাপারে আমরা প্রতিবেশী দেশ হিসেবে যে যে ধরনের সাহায্য দরকার আমরা তা করব একাত্তরে বাংলাদেশের নাগরিকদের শরণার্থী জীবনের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন রোহিঙ্গাদের নিরাপত্তা ও ভরণ পোষণে কোনো ঘাটতি হবে না তাদেরকে এখানে আশ্রয় দিয়েছি কারণ স্বজন হারাবার বেদনাটা যে কি কাজে আজকে যারা সব হারিয়ে এখানে এসেছে তাদের ব্যথা তাদের বেদনা তাদের কষ্ট যতটা আমরা উপলব্ধি করতে পারবো এভাবে যারা আপনজন হারিয়ে গেছেন বা সব কিছু হারিয়েছেন তারাও উপলব্ধি করতে পারবে রাখাইনে নির্যাতন বন্ধে বাংলাদেশ সরকার কাজ করছে উল্লেখ করে আন্তর্জাতিক চাপ প্রয়োগ করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী কোনো সন্ত্রাসী ও জঙ্গি কর্মকাণ্ডে জড়িয়ে না পড়তে শরণার্থীদের প্রতি আহ্বান জানান তিনি পরে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করেন প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মানবিকতার পরিচয় দিয়েছেন তা আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছে আজ উখিয়ার কুতুপালংয়ে সেই শরণার্থী শিবিরে তিনি সশরীরে উপস্থিত হয়ে তাদের হাতে ত্রাণ যেমন তুলে দিলেন এবং দেখে গেলেন এখানকার মানুষের দুঃখ দুর্দশা যা চলতি মাসেই জাতিসংঘের সাধারণ পরিষদে বিশ্ব নেতাদের কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী মিরাজ মিজু একুশে টেলিভিশন কুতুপালং কক্সবাজার রোহিঙ্গা শরণার্থীদের নিবন্ধন কার্যক্রমে তথ্য সংগ্রহ করা হচ্ছে বায়োমেট্রিক পদ্ধতিতে এদিকে শরণার্থীদের জন্য সরকারি বেসরকারি ত্রাণ সরবরাহ অব্যাহত থাকলেও অধিকাংশ মানুষ খাদ্য সংকটে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তা বাড়ানোর দাবি উঠেছে
অন্যদিকে রাখাইনে নির্যাতন থেকে প্রাণ বাঁচাতে সীমান্ত পাড়ি দিয়ে এখনও আসছে অনেক রোহিঙ্গা। সহকর্মী মানিক শিকদার ও কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। মিয়ানমারের রাখাইন থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের অধিকাংশেরই দিন কাটছে খোলা আকাশের নিচে। প্রকট আকার ধারণ করছে খাবার সংকট। সবচেয়ে বেশি কষ্টে রয়েছে শিশু, বয়স্ক মানুষ। খোলা আকাশের নিচে থেকে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নেওয়া শরণার্থীদের চিকিৎসা সহ সার্বিক সহায়তা দিচ্ছে বাংলাদেশ। তবে এ বিপুল জনস্রোত যাতে বাংলাদেশের নাগরিক হিসেবে মিশে যেতে না পারে, সে লক্ষ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে শরণার্থীদের নিবন্ধন শুরু করেছে সরকার। উখিয়ার কুতুপালং এ একটি ওয়ার্ড স্টেশনে প্রাথমিকভাবে নিবন্ধন কাজ শুরু হয়। পর্যায়ক্রমে আরো 10টি ওয়ার্ড স্টেশনে নিবন্ধন করা হবে। এখানে রোহিঙ্গাদের ব্যক্তিগত তথ্য নেওয়ার পাশাপাশি তাদের ছবি ও 10 আঙ্গুলের ছাপ নেওয়া হচ্ছে। এছাড়া প্রতিদিন বায়োমেট্রিক নিবন্ধনের কার্যক্রম চলবে বলে জানান নিবন্ধন কাজের সমন্বয়কারী। একটা ওয়ার্ড স্টেশনে দেখা যাচ্ছে যে 1.5 থেকে 2 হাজার পর্যন্ত আমরা রোহিঙ্গাদের নিবন্ধন করতে পারছি। তো এভাবে আমরা একই সাথে 10 বা 15টা ওয়ার্ড স্টেশনের মাধ্যমে আশা করছি যে আমাদের এই কাজের যে অগ্রগতি, এটা ইনশাআল্লাহ খুব সন্তোষজনক গতিতে এগিয়ে যাবে। ক্যাম্পগুলোতে থাকা রোহিঙ্গাদের সরকারি বেসরকারি উদ্যোগে ত্রাণ দেয়া হলেও তা পর্যাপ্ত নয়। আন্তর্জাতিক সহায়তা আরো বাড়ানোর দাবি জানিয়েছেন শরণার্থীরা। রত্না জামান, 21 টেলিভিশন। কক্সবাজারের কুতুপালং এ আছেন সহকর্মী মানিক শিকদার, তিনি জানাচ্ছেন রোহিঙ্গা শরণার্থীদের বর্তমান পরিস্থিতি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য লোক এখানে গাদাগাদি করে অবস্থান নিয়েছেন। অনেক রাত হয়ে গেল, আসলে ঘুমানোর মতো পর্যাপ্ত জায়গাও তারা পাচ্ছেন না। প্রচুর সংখ্যক নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, তরুণ সবাই একত্রে এখানে আশ্রয় নিয়েছেন। এর ভিতরেও কিন্তু অনেক শিশু আমরা হারিয়ে যাওয়ার খবর পেয়েছি। এরকম করে আসলে প্রায় দিনই দেখা যাচ্ছে শিশুরা হারিয়ে যাচ্ছে। এবং এত পরিমাণ লোক এখানে, অসংখ্য লোক, কে কোথায় যাচ্ছে, কিভাবে হারিয়ে যাচ্ছে, আসলে অনেকেই তার সঠিকভাবে খেয়াল রাখতেও পারছেন না। তো এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। রাখাইন রাজ্যে চলমান দমন অভিযান বন্ধে মিয়ানমারের বিরুদ্ধে করণীয় নির্ধারণে বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বুধবার ওই বৈঠক হবে। তবে মিয়ানমারের পক্ষে এখনও চীনের শক্ত অবস্থান থাকায় কার্যকর সিদ্ধান্তে পৌঁছানো নিয়ে সংশয় রয়েছে। এদিকে মিয়ানমারের বিরুদ্ধে নিজ দেশের মানুষদের সুরক্ষা নিশ্চিতে ব্যর্থতার অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। মহিতুন্ডিয়া রিপোর্ট। রোহিঙ্গা ইস্যুতে ক্রমেই আন্তর্জাতিক চাপ বাড়ছে মিয়ানমারের ওপর। জাতিসংঘ থেকে শুরু করে পশ্চিমা শক্তিগুলোর সমালোচনায় বিদ্ধ হচ্ছেন অং সান সু চি। জাতিসংঘের হিসেবে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে এসেছে 3,70,000 রোহিঙ্গা। রাখাইন রাজ্যের চলমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বৈঠক ডাকার অনুরোধ জানায় সুইডেন ও ব্রিটেন। সে অনুযায়ী বুধবার বৈঠকে বসতে যাচ্ছে নিরাপত্তা পরিষদ। বৈঠকে রোহিঙ্গাদের হত্যা, নির্যাতনের অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এক্ষেত্রে কিছুটা সংশয় রয়েছে। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চীন মিয়ানমারের পক্ষে রয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং সোয়াং জানান, মিয়ানমার সরকার তাদের জাতীয় উন্নয়নের জন্য শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করছে। এ চেষ্টায় আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশে থাকা উচিত বলেও উল্লেখ করেন তিনি। এদিকে মিয়ানমারের বিরুদ্ধে নিজ দেশের মানুষদের সুরক্ষা নিশ্চিতে ব্যর্থতার অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। সংবাদ সম্মেলনে গভীর উদ্বেগ প্রকাশ করেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারা স্যান্ডার্স। এ সময় রাখাইন পরিস্থিতি নিয়ে মার্কিন প্রশাসনের অবস্থান ব্যাখ্যা করেন তিনি। রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেয় বাংলাদেশ সরকারের প্রশংসাও করেন স্যান্ডার্স।
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের নিন্দা জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। অং সান সুচিকে তার নেতৃত্বের যথাযথ ব্যবহারের আহ্বান জানিয়েছেন তিনি। অপরদিকে ভারত থেকে রোহিঙ্গাদের বিতাড়িত করার হুমকির নিন্দা জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। রাখাইন রাজ্যে সহিংসতা মোকাবেলায় ব্যর্থ হওয়ায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে প্রশ্ন উঠছে অং সান সুচির নেতৃত্ব নিয়ে। মোহিতুন রিয়া, একুশে টেলিভিশন। রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় বাস চাপায় মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটের এক শিক্ষার্থী নিহত হয়েছে। পরে ক্ষুব্ধ জনতা বাসে আগুন ধরিয়ে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে বাসটি দ্রুত গতিতে চলছিল। বিস্তারিত আহমদ বাবুর রিপোর্টে। পরীক্ষা শেষে মায়ের সঙ্গে পশ্চিম কাজীপাড়ার বাসায় ফিরছিল মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তাসলিম আলম তিশা। কাজীপাড়ায় আল হেলাল হাসপাতালের সামনে রাস্তা পার হওয়ার সময় তেঁতুলিয়া পরিবহনের একটি বাস চাপা দেয় তিশাকে। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। দুর্ঘটনার পরপরই পালিয়ে যায় চালক। পরে বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয়। সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানায় বাসটির অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনা ঘটেছে। মেয়েটা এক পা খালি দিছিল, যখন বাসটা এমন গতিবেগে আসছিল তখন মনে করেন মেয়েটার মার ওর হাত থেকে মানে তুলতে পারেনি, যখন তুলতে পারেনি বাড়িটার সঙ্গে সঙ্গে বাড়ি দিয়ে চাক্কা নিচে ফালায় দেয়। দু প্রথম অবস্থায় গাড়িটা ব্রেক করতো, তখন মেয়েটাকে বাঁচানো যেত, কিন্তু গাড়ি গতিবেগে এত ছিল সঙ্গে সঙ্গে মনে করেন 15-16 হাত শেষরে নিয়ে আসছে। একবার মাথার মোজক টোকে যা আছে সঙ্গে সঙ্গে গিয়ে বের হয়ে গেছে। কারণ ওর মা এখান থেকে রোড ক্রস করে ওখানে তুলবে, এর মধ্যে বাসটা এসে এখানে মারছে। বাসটা খুব গতিবেগে যাওয়ার চেষ্টা করছিল, সবাই এখানে বাস ভাঙচুর করে বাস পুড়ে দেওয়া হয়েছে। পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ জানান তারা। বাসটি জব্দ করে কাফরুল থানায় নিয়েছে পুলিশ। পরিবার মামলা না করায় ময়নাতদন্ত ছাড়াই তিশার মৃতদেহ রংপুরের পীরগাছায় গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। আহমদবাবু, একুশে টেলিভিশন, ঢাকা। নবম দশম শ্রেণী পরিমার্জিত আরও 6টি পাঠ্য বই শিক্ষা মন্ত্রণালয়ে হস্তান্তর করা হয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকে পরিমার্জিত এসব বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এছাড়া শিগগিরই শিক্ষা আইনের খসড়া মন্ত্রিসভায় উঠবে বলে জানান শিক্ষা সচিব। জে উজবাইয়ের রিপোর্ট। মঙ্গলবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ে আসে পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটি। মাধ্যমিক স্তরের নবম দশম শ্রেণীর গণিত, উচ্চতর গণিত, বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান এই 6টি পরিমার্জিত বই শিক্ষামন্ত্রীর হাতে তুলে দেন কমিটির সদস্যরা। এর আগে শিক্ষা মন্ত্রণালয়ে হস্তান্তর করা হয়েছে বাংলা সাহিত্য, ইংলিশ ফর টুডে, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বাংলাদেশ ও বিশ্ব সভ্যতা এবং অর্থনীতির পরিমার্জিত 5টি বই। এই নিয়ে মোট 11টি পরিমার্জিত বই হাতে পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বাকি রয়েছে হিসাব বিজ্ঞান বইটি। আগামী শিক্ষাবর্ষেই 12টি পরিমার্জিত বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী। ভালো মানের পাঠ্যপুস্তক শিক্ষার মানকে উন্নত করবে বলে জানান পরিমার্জন কমিটির সদস্যরা। যে একটা ছেলে কিংবা মেয়ে একটা বই হাতে নিলে তার মনটা ভালো হয়ে যাওয়া, কি সুন্দর বই, অষ্টম শ্রেণীর পরে তখনই ওরা সায়েন্স পড়বে না আর্টস পড়বে না কমার্স পড়বে সেটা ঠিক করে কাজে। ওই ট্রানজিশনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ ওই নবম দশমে ওরা যে এডুকেশনটা পায় সেটা দিয়ে ইন্টারমিডিয়েট হয়, ইউনিভার্সিটি পড়ে। কাজে আমরা চুজ করেছি আসলে নবম দশমটা, আমরাই সাজেস্ট করেছি যে আমরা নবম দশম দিয়ে শুরু করি। একই অনুষ্ঠানে শিক্ষা সচিব জানান শিক্ষা আইনের খসড়া শিগগিরই মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। জে ইউজবায়ার, একুশে টেলিভিশন, ঢাকা। চলতি শিক্ষাবর্ষে MBBS কোর্সে ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের 5 নম্বর কেটে তালিকা তৈরির সিদ্ধান্তের বিজ্ঞপ্তির কার্যকারিতায় স্থগিত করেছে হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি শেষে এই আদেশ দেন। ওই বিজ্ঞপ্তি কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত হবে না তা জানতে চেয়ে 4 সপ্তাহের রুলও জারি করা হয়েছে। স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে রুলের জবাব দিতে বলা হয়েছে। এর আগে গত 27 আগস্ট দ্বিতীয়বার পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের 5 নম্বর কাটার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ইউনুস আলী আকন্দ।
নিচে ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। মিয়ানমারে সহিংসতা বিষয়ে সংসদে নিন্দা প্রস্তাব না নেয় বিএনপির সমালোচনা, ত্রাণ কার্যক্রমের প্রশংসা। চট্টগ্রামে মাজারের টাকা লুটের মামলার অভিযোগ গঠন, র্যাবের সাবেক চার কর্মকর্তা সহ সাত জনের বিচার শুরু। আবারও স্বাগত রাত এগারোটার একুশে সংবাদে। নতুন নতুন রেলপথ নির্মাণ, পুরনোগুলোর সংস্কার এবং নতুন বগি ও কোচ সংযুক্ত করতে যাচ্ছে সরকার। জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এই তথ্য জানিয়েছেন রেলপথমন্ত্রী মুজিবুল হক। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথ নির্মাণ এবং কর্ণফুলী নদীর ওপর কালুরঘাট সেতু নির্মাণের কাজ দুমাসের মধ্যে শুরু হবে বলেও জানান মন্ত্রী। সংসদকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানান, দেশে চালের কোনো সংকট নেই, শুধু প্রাকৃতিক দুর্যোগে ফসল হানির কারণে মজুদের লক্ষ্য পূরণ না হওয়ায় সাময়িক সময়ের জন্য শুল্ক কমিয়ে আমদানি করা হচ্ছে। এবার আমরা 270টি কোচ এনেছি, 40 ইঞ্জিন এনেছি, আরো 70টি ইঞ্জিন অতি সহসা আমাদের বহরে আসবে, আরো কোচ প্রায় 200 কোচের জন্য সিসিবির বৈঠকে অ্যাপ্রুভড। আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যে চাউলের কোনো সংকট নাই এবং গোডাউনের মালিকরা তারা হয়তো চেষ্টা করেছিল মজুত করে রাখতে, এখন সেটাও নাই। আমরা এইসব ব্যাপারে অত্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে অত্যন্ত যত্ন সহকারে, যেহেতু বাংলাদেশের মানুষ অত্যন্ত নিষ্ঠার সাথে আমাদের দিকে তাকিয়ে আছে এবং আমরা তাদের যাতে কোনো অসুবিধা না হয় আমরা সেই ব্যবস্থা নিয়েছি। মিয়ানমারে সহিংসতা ও রোহিঙ্গাদের গণহত্যার বিষয়ে সংসদে নিন্দা প্রস্তাব না করায় সরকারের সমালোচনা করেছে বিএনপি। তবে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরুর প্রশংসা করেছেন তারা। রাজধানীতে এক কর্মসূচিতে এসব কথা বলেন বিএনপি নেতারা। জসিম জুয়েলের রিপোর্ট। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে যুব দল। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব বলেন, রোহিঙ্গা ইস্যুতে সরকার এখনও দ্বিধান্বিত, নত যেন পররাষ্ট্রনীতির কারণেই সরকার সংসদে নিন্দা প্রস্তাব গ্রহণ করেনি বলে অভিযোগ করেন তিনি। পার্লামেন্টে কালকে আপনারা প্রস্তাব নিয়েছেন, মিয়ানমার যে এইভাবে গণহত্যা করছে, সুপরিকল্পিতভাবে একটি জাতিকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য কাজ করছে, তার জন্য কিন্তু কোনো নিন্দা জানা নাই। একই অনুষ্ঠানে অন্য নেতারা বলেন, বিএনপি সংঘাতের রাজনীতিতে বিশ্বাসী নয়, সহায়ক সরকারের প্রস্তাব মেনে নিয়ে সবার কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার আহ্বান জানান তারা। সমাজের মধ্যে একটা সংহতি তৈরি করার বোধ তার কথার মধ্যে নাই, শুধু বিভাজন, শুধু দেওয়ালের রাজনীতি তিনি করতে পারেন। তাই বিএনপি যখন ক্ষমতায় তখন থেকেই তিনি শুরু করেছেন অপপ্রচার, মিথ্যা, অসত্য, বানোয়াট কথার এক ধূম্র জাল তৈরি করে মানুষকে বিভ্রান্ত করার। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মহিলা দলের আলোচনা স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় রোহিঙ্গাদের মাঝে সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণ নিয়ে সংশয় প্রকাশ করেন। এখানে রেখে খাওয়া দাওয়া দিলেই তাদের সকল অধিকার কিন্তু পূর্ণ হবে না। জসিম জুয়েল, একুশে টেলিভিশন, ঢাকা। চট্টগ্রামে আনোয়ারা উপজেলার তালসরা দরবারে 2 কোটি টাকা লুটের মামলায় র্যাবের সাবেক 4 সদস্য সহ 7 জনের বিচার শুরু হয়েছে। আজ অতিরিক্ত জেলা ও দায়রা জজ নুরে আলম ভূঁইয়ার আদালতে 7 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। মামলার আসামিরা হলেন র্যাব সাতের সাবেক উপ অধিনায়ক ফ্লাইট লেফটেন্যান্ট শেখ মাহমুদুল হাসান মজুমদার, সাবেক ডিএজি আবুল বাশার, এসআই তরুণ কুমার বসু ও র্যাবের 3 সোর্স। 2011 সালের 4 নভেম্বর মাজারটিতে র্যাব সদস্যরা তল্লাশির নামে টাকা লুটে নেয়। পরে 13 মার্চ আনোয়ারার থানায় আসামিদের বিরুদ্ধে মামলা করে পীরের গাড়ি চালক ইদ্রিস। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম ঝুনু মিয়া সহ 3 জনকে আসামি করে মানবতা বিরোধী আইনে মামলা হয়েছে। সকালে সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা করেন জামালগঞ্জের সদরকান্দি গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা মুন্সী আব্দুল গনির ছেলে আব্দুল জলিল। মামলায় জামালগঞ্জ সদর ইউনিয়নের মজনু মিয়া এবং এনামউদ্দিন নামে আর 2 জনকেও আসামি করা হয়েছে। এজাহারে বলা হয়েছে শামসুল আলম ঝুনু মিয়ার বাবা আবুল মনসুর আহমেদ লাল মিয়া স্থানীয় রাজাকার বাহিনীর প্রধান ছিলেন। তারা 2 জন মিলে 71-এ হত্যা, নির্যাতন, লুটপাট চালায়। গোপালগঞ্জে কাশিয়ানীতে সহপাঠী ছুরিকাঘাতে সপ্তম শ্রেণীর 1 শিক্ষার্থী নিহত হয়েছে।
সকালে উপজেলার রামদিয়া এস কে উচ্চ বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, কোচিং সেন্টারে পড়ার সময় সহপাঠী শাহ আলমের সাথে বরকতুল্লাহ প্রিন্সের কথা কাটাকাটি হয়। পরে বাইরে ডেকে নিয়ে শাহ আলম প্রিন্সের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। চট্টগ্রাম মেডিকেলে ভর্তি রোহিঙ্গাদের বেশিরভাগই গুলিবিদ্ধ, দীর্ঘমেয়াদি চিকিৎসার কথা বলছেন চিকিৎসকরা। উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন করে জাতিসংঘের নিষেধাজ্ঞা, কিম জং এর সম্পদ বাজেয়াপ্তের সিদ্ধান্ত। আবারও স্বাগত রাত ১১টায় ২১ সংবাদে। মিয়ানমারে সেনাবাহিনীর হাতে নির্যাতিত হয়ে এ পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে শিশু কিশোর সহ ৯৮ রোহিঙ্গা, তাদের বেশিরভাগই গুলিবিদ্ধ। আবার কেউ সীমান্তে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে আহত। বেড খালি না থাকায় মেঝে ও করিডোরে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে তাদের। অধিকাংশ রোগীরই দীর্ঘমেয়াদী চিকিৎসা দরকার বলে জানিয়েছেন চিকিৎসকরা। শিউলি শবনমের রিপোর্ট। রাখাইন রাজ্যের একটি গ্রাম তামবাজারে জন্ম ১৩ বছর বয়সী সালমার। ভৌগোলিক সীমারেখা কিংবা রাজনীতির জটিল অঙ্ক কিছুই বুঝে ওঠার সময় হয়নি তার, কিন্তু সেই সালমাই ঘৃণ্য রাজনীতির শিকার। মারদিন দেখিলাম মানুষ সকল দূরাদূরা গুলি মারে। মিয়ানমারের সেনাবাহিনীর গুলিতে পাহারাতে বসেছে এই কিশোরী। আর না মারিব না গরিব হইরে হাবস দিলে তো যাইম দে এতলে যাইতাম না এতলে যাইলে মারি ফেলাইব। আর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে সালমার মতো কিশোরী শিশু সহ বিভিন্ন বয়সী শখানেক রোহিঙ্গা প্রতিনিয়ত শারীরিক যন্ত্রণায় কাতরাচ্ছে, যারা মিয়ানমার সরকারের বর্বরোচিত নির্যাতনের শিকার। তাদেরই একজন ইউসুফ নবী। সীমান্তে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে উড়ে গেছে দুই পা, এক হাত ও একটি চোখ। একই সময়ে মাইন বিস্ফোরণে উড়ে গেছে তার সহোদর মাহমুদ খলিল। দুঃসহ স্মৃতি নিয়ে বেঁচে থাকা একমাত্র ভাই মাহমুদ নূর বলছিলেন সেসব কথা। জীবনবৃত এসব রোহিঙ্গা বাংলাদেশে এসে বাঁচলেও অধিকাংশই জানে না তাদের পরিবার পরিজন কিংবা স্বজনদের পরিণতির কথা। অনেকেই ভুলতে পারছেন না ধর্ষণ সহ বিভিন্ন নিপীড়নের কথা। তাদের দাবি, কিছুদিন পরপরই অস্থিরতা শুরু হলে তাদের বাঙালি তকমা দিয়ে মিয়ানমার থেকে তাড়ানোর চেষ্টা করে সরকার। এদিকে প্রতিদিনই গুলি ও বোমার জখম নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন নতুন রোহিঙ্গা। তাদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে তার জাতীয়তা কোনো বিবেচনায় আসতেছে না। উনি একজন মানুষ, উনি একজন রোগী, তার চিকিৎসার প্রয়োজন আছে, আমরা তার চিকিৎসা দিচ্ছি। চিকিৎসার জন্য গত ২৬ আগস্ট থেকে চমেক হাসপাতালে ভর্তি হওয়া রোহিঙ্গার মধ্যে দুইজন মারা গেছে। শিউলি শবনম, ২১ টেলিভিশন, চট্টগ্রাম। শরীয়তপুরে লঞ্চ ডুবির ঘটনায় উদ্ধার কাজে অগ্রগতি নেই। উদ্ধারকারী জাহাজ এমভি প্রত্যয় ঘটনাস্থলে পৌঁছলে নোঙর ছিঁড়ে যাওয়ায় কাজ শুরু করতে পারছে না। নিখোঁজদের খোঁজে সুরেশ্বর ঘাটে অপেক্ষা করছে তাদের স্বজনরা। ঘটনাস্থলের ১০ কিলোমিটার দূরে তিনটি লঞ্চের মধ্যে এমভি মৌচাক ২ এর সন্ধান পাওয়া গেছে। অন্য দুটি লঞ্চ এমভি মহানগর ও নড়িয়া ২ এর এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ রয়েছেন ১৫ জনেরও বেশি। এবার ন্যাশনাল টিউবস লিমিটেড বাণিজ্য সংবাদ। জর্জিয়া চেম্বার অব কমার্স ও এফবিসিসিআই এর সাথে সমঝোতা চুক্তি হয়েছে। বিকেলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই মিলনায়তনে এ চুক্তি সই হয়। এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন এবং জর্জিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী ডেভিড জালাগানিয়া নিজ নিজ দেশের ব্যবসায়ী প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। জর্জিয়া বাংলাদেশের পোশাক খাতে বিনিয়োগে আগ্রহী। এফবিসিসিআই নেতারা বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানান।
ইলেকট্রনিক্স শিল্পে আরও উন্নত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড ও মিডিয়ার মধ্যে নতুন করে চুক্তি হয়েছে। রাজধানীর একটি হোটেলে দুই পক্ষের মধ্যে চুক্তি সই হয়। চুক্তির ফলে বাংলাদেশে এই ব্যবসার প্রসার আরও বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রান্সকম ইলেকট্রনিক লিমিটেডের চিফ অপারেটিং অফিসার আরশাদ হক, হেড অব বিজনেস ইয়ামিন শরীফ চৌধুরী এবং মিডিয়ার পক্ষে এশিয়া প্যাসিফিক অঞ্চলের ম্যানেজার সিমিন ওয়াং, ব্র্যান্ড ম্যানেজার অ্যালেক্স ঝাও সহ অন্যরা। খাদ্য নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে প্রমোটিং ফুড সেফটি ইন দ্য ফুড প্রসেসিং সেক্টর অফ বাংলাদেশ বিষয়ক কর্মশালা। মঙ্গলবার খামার বাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট অর্গানাইজেশন SND এর আয়োজন করে। অনুষ্ঠানে বক্তারা খাদ্য নিরাপত্তা বাড়ানোর ক্ষেত্রে সুযোগ, চ্যালেঞ্জ ও উন্নয়নে রোডম্যাপ তুলে ধরেন। এতে প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কায়কোবাদ হোসেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ গোলাম মারুফ সহ অন্যান্যরা। এবার মডার্ন ডায়াগনস্টিক সেন্টার আন্তর্জাতিক সংবাদ। উত্তর কোরিয়া প্রসঙ্গ। উত্তর কোরিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ। ভোটাভুটিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 15টি দেশ নিষেধাজ্ঞার বিষয়ে সম্মত হয়। বৈঠকে চীন ও রাশিয়া উপস্থিত থাকলেও কোনো আপত্তি করেনি। এতে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সব সম্পদ বাজেয়াপ্ত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সাথে তেল সরবরাহে নিষেধাজ্ঞা জারি করা হয়। এ মাসের শুরুতে ষষ্ঠবারের মতো পরমাণু অস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। জবাবে শুক্রবার দেশটির উপর নতুন নিষেধাজ্ঞা চেয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব জমা দেয় যুক্তরাষ্ট্র। ঘূর্ণিঝড় ইরমার তাণ্ডবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এখনও আটকে আছে 1.5 লাখ মানুষ। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে পুরো এলাকা। এছাড়া 42টি সেতু বিধ্বস্ত হওয়ায় ভেঙে পড়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। এদিকে দুর্গত এলাকা পরিদর্শনে যাবার কথা বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আজহারুল ইসলামের রিপোর্ট। ঘূর্ণিঝড় ইরমার প্রভাবে থমকে আছে ফ্লোরিডা। বিধ্বস্ত হয়েছে অনেক ঘরবাড়ি, পুরো অঞ্চল যেন একটি বিচ্ছিন্ন দ্বীপ। এদিকে 60 লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হলেও আটকা পড়েছে অন্তত 1.5 লাখ মানুষ। টানা বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা। ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টির পাশাপাশি বইছে দমকা বাতাস, পানিতে তলিয়ে গেছে মিয়ামি শহরের বড় একটি অংশ। অনেক এলাকায় দেখা দিয়েছে ভূমিধ্বস। এছাড়া প্রায় 42টি সেতু ক্ষতিগ্রস্ত হয়, ভেঙে পড়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। ফ্লোরিডায় আঘাতের পর নেপলস ও ফোর্ট মেয়ার্সে অতিক্রম করে ঘূর্ণিঝড় ইরমা। নেপলসে 90 মিনিটে পানির উচ্চতা বেড়েছে প্রায় 7 ফুট। এদিকে ফ্লোরিডায় জরুরি সহায়তার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। শিগগিরই দুর্গত এলাকা পরিদর্শনে যাবার কথা রয়েছে তার। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। নিচে আবার ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। মুখ খুললেন অলরাউন্ডার সাকিব, বললেন ক্লান্তি আর অবসাদ কাটাতেই ছুটি, আবার আসবেন ফিরে। দীর্ঘ বিরতির পর আবারও ক্রিকেটে ফিরল পাকিস্তান, প্রথম টি টোয়েন্টিতে বিশ্ব একাদশে হার। আবারও স্বাগত রাত 11:21 সংবাদে। এবার খেলার খবর জানাচ্ছেন রিশান মাহমুদ। ধন্যবাদ। টেস্ট সিরিজে সাকিবের ছুটি নিয়ে বইছে আলোচনা সমালোচনার ঝড়। এমন পরিস্থিতিতে শেষ পর্যন্ত নিজেই মুখ খুললেন বিশ্বসেরা এই অলরাউন্ডার, বললেন ক্লান্তি আর অবসাদ কাটাতেই বিশ্রামে যাচ্ছেন তিনি।
আবার ফিরে আসবেন এবং নতুন উদ্যমে জাতীয় দলের হয়ে মাঠে নামবেন। বিস্তারিত আবু হুরায়রা তামিমের রিপোর্টে। টেস্ট, ওয়ান ডে কিংবা টি টোয়েন্টি, যে কোনো ফরম্যাটের ক্রিকেট হোক না কেন, বাংলাদেশের প্রথম পছন্দ বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান। তাকে ছাড়া টাইগার ক্রিকেট দল চিন্তাই করা যায় না। তবে এবার সেই ধারা থেকে বের হয়ে এসেছে বিসিবি। সাকিবের আবেদনের প্রেক্ষিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে তাকে। টানা ক্রিকেট খেলে ক্লান্ত 50তম টেস্ট খেলা সাকিব, তাই শারীরিক ও মানসিক বিষণ্নতা দূর করতে বিশ্রাম চেয়েছেন বলে জানান তিনি। আমি যদি এরকম খেলতে থাকি হয়তো এক দুই বছর পরে আমি আর খেলতে পারবো না ওভাবে। সো ওভাবে না খেলা, মানে খেলার থেকে না খেলা আমার কাছে মনে হয় ভালো। যতদিন খেলবো আমি যেন ভালোভাবে খেলতে পারি। এই ব্রেকটা যদি হয় আমি আবার রিফ্রেশ হয়ে মেন্টালি, ফিজিক্যালি যত না তার থেকে বেশি মেন্টালি আরও ফ্রেশ হয়ে হয়তো নেক্সট 5 বছর আমার কোনো টেনশন ছাড়া খেলা সম্ভব হবে। সাকিব মনে করেন জোর করে ভালো খেলা যায় না, মন থেকে খেলতে না চাইলে ভালো খেলা সম্ভব নয়। তাছাড়া টানা খেলে ইঞ্জুরি হওয়ার চেয়ে বিশ্রাম নিয়ে দীর্ঘদিন দলকে সার্ভিস দেওয়াটাকেই ভালো মনে করছেন তিনি। আমি তো চাইলেই খেলতে পারি, এখানে চাইলেই খেলতে পারবো, ম্যাচ ফিও পাবো, স্যালারিও পাবো, সবই পাবো, কিন্তু ওই খেলাটা আমার কাছে মনে হয় না মানে খুব একটা গুরুত্ব বহন করে আমার কাছে। তো আমি যখন চারটা ডিপার্টমেন্টেই আমি ভালো করতে পারবো, দুইবার ব্যাটিংয়ে দুইবার বলিংয়ে, এবং আমি মনে করবো যে আমি দেওয়ার মতো ক্যাপেবল এবং আমার ওই ইচ্ছাটা থাকবে, আমার মনে হয় তখনই বেস্ট টাইম খেলার। দক্ষিণ আফ্রিকার পর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে থাকবেন কিনা তা তখনকার পরিস্থিতির উপরই নির্ভর করবে। তবে যাই করেন বিসিবির সঙ্গে আলোচনা করেই করবেন বলে জানান সাকিব আল হাসান। সো আমার চিন্তাটা আমিই করি। আবু হুরায়রা তামিম, 21 টেলিভিশন, ঢাকা। বিশ্ব একাদশ ও পাকিস্তানের মধ্যে তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টি দিয়ে দীর্ঘ বিরতির পর আবারও ক্রিকেটে ফিরল পাকিস্তান। প্রথম ম্যাচেই জয় পেয়েছে সরফরাজের দল। জয়ের জন্য 198 রানের বিশাল টার্গেট তারা করতে নেমে নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে 177 রানে থামে বিশ্ব একাদশের ইনিংস। সর্বোচ্চ 29 রান করেন ড্যারেন স্যামি ও অধিনায়ক ফাফ ডুপ্লেসিস। 18 রানে আউট হন ওপেনার তামিম ইকবাল। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে বাবর আজমের আক্রমণাত্মক ব্যাটিংয়ে নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে 197 রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় পাকিস্তান। 52 বলে 86 রান করেন আজম। আহমেদ শেজাদ 39 ও শোয়েব মালিক করেন 38 রান। Yeah, you've got to make your own length. The ball is not going to do a lot. They certainly will feel Pakistan that then they're in the driving seat. বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে ফরাসগঞ্জ ক্লাবকে 2-1 গোলে হারিয়েছে আরামবাগ ক্লাব। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ ছিল গোল শূন্য। শুরু থেকে বিক্ষিপ্ত আক্রমণ করতে থাকে দুদলই, তবে দুর্বল ফিনিশিংয়ের অভাবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। বিরতির পর 60 মিনিটে ফরাসগঞ্জের হয়ে চীনেডু ম্যাথিউ গোল করে দলকে এগিয়ে নেন। 74 মিনিটে মোহাম্মদ জুয়েল গোল করে আরামবাগকে সমতায় ফেরান। 82 মিনিটে আলাম আলি বুকোলা আরও একটি গোল করে আরামবাগের জয় নিশ্চিত করেন। এদিকে দিনের অন্য ম্যাচে সাইফ স্পোর্টিংয়ের সাথে গোল শূন্য ড্র করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। পুরো ম্যাচে একাধিক সুযোগ পেলেও দুদলই কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে স্কটল্যান্ডের ক্লাব সেল্টিকের বিপক্ষে মাঠে নামছে জয়ান্ট ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন। সেল্টিকের মাঠে বাংলাদেশ সময় রাত 12:45 শুরু হবে এই ম্যাচ। চলতি মৌসুমে রেকর্ড ট্রান্সফারে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড নেইমার পিএসজিতে যোগ দেবার পর থেকেই আলোচনায় পিএসজি। এছাড়া এমবাপ্পে এবং দানি আলভেসকে দলে টেনে ইউরোপিয়ান ফুটবলে শক্তিধর দল হিসেবে জানান দিয়েছে এই ফ্রেঞ্চ ক্লাব। আর ইউরোপের সেরা ক্লাব হতে সেল্টিকের বিপক্ষে জয় ছাড়া কিছুই ভাবছেন না তারা। তবে নিজেদের ছাড় দিতে নারাজ সেল্টিকো। এদিকে একই সময় দিনের অন্য ম্যাচে জুভেন্টাসের মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। গত বছর জুভেন্টাসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে হারের প্রতিশোধ নিতে নু ক্যাম্পে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী কাতালানরা। এই ছিল আমার কাছে খেলার খবর, ফিরছি মূল খবরে। ধন্যবাদ ঈশান। এবার সংস্কৃতি সংবাদ। প্রথম বর্ষপূর্তি উদযাপন করছে শিল্প ও সাহিত্য বিষয়ক ফেসবুক গ্রুপ পেন্সিল। এ উপলক্ষে শিল্পকলা একাডেমির চিত্রশালায় আয়োজন করা হয়েছে 5 দিনের আলোকচিত্র ও চিত্রকলা প্রদর্শনীর। উদ্বোধনী আয়োজনে পেন্সিলের প্রথম আবৃত্তি অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়। আরও জানাচ্ছেন রিয়াজ সুমন। শিল্প সাহিত্যের প্রসার এবং নবীন সাহিত্যিক আলোকচিত্রী ও শিল্পীদের ফেসবুক প্ল্যাটফর্ম পেন্সিল পথ চলা শুরু হয় 2016 সালের 12 সেপ্টেম্বর। পথ চলার এক বছরেই অনন্য এক পরিবারে
পরিণত হয়েছে পেন্সিল। বর্তমানে এর সদস্য সংখ্যা 30,000-এরও বেশি। এটাকে আমরা চাচ্ছি একটা ওয়েবসাইট তৈরি করতে, পেন্সিলের নাম আরেকটা ফার্ম তৈরি করতে, যেখানে আমরা ভালো ভালো লেখাগুলো, ভালো কবিতাগুলো, ভালো আবৃত্তিগুলো আমরা বাছাই করা থাকবে। মঙ্গলবার বিকেলে শিল্পকলা একাডেমির চিত্রশালায় প্রথম বর্ষপূর্তির অনুষ্ঠান উদ্বোধন করেন শিল্পী হামিদুজ্জামান খান, ভালোবাসা ও দ্রোহের কবি হেলাল হাফিজ এবং চিত্রশিল্পী নাসির আলী মামুন। উন্মোচন করা হয় সংগঠনটির আবৃত্তি অ্যালবামের মোরক্কো। অনুষ্ঠানে বক্তারা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম শুভ উদ্যোগ আগামী দিনে শিল্প ও সাহিত্যকে আরও এগিয়ে নিয়ে যাবে। ক্ষমতা সম্পন্ন বিকল্প গণমাধ্যম হয়ে দাঁড়িয়েছে। পরে বিভিন্ন শিল্পীর আলোকচিত্র ও চিত্রকলা প্রদর্শনী শুরু হয়। 5 দিনের প্রদর্শনী চলবে প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। ভক্তদের দান অনুদানে খুব সাদামাটাভাবে পালিত হল 21 পদকপ্রাপ্ত বাউল সম্রাট শাহ আব্দুল করিমের অষ্টম মৃত্যুবার্ষিকী। মৃত্যুর আগ পর্যন্ত গুণী এই বাউল গান লিখে গেয়ে আনন্দ দিয়ে গেলেও তার মৃত্যুবার্ষিকীতে তেমন কোনো আয়োজন না থাকায় ক্ষোভ জানিয়েছেন ভক্তরা। সুনামগঞ্জ প্রতিনিধি আব্দুল সালামের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। গান লিখেছেন, সুর করেছেন, আবার গেয়েছেনও। বৃহত্তর সিলেটের ভাটি অঞ্চলের গণ্ডি পেরিয়ে তার বাণী ও সুরের ঢেউ আছড়ে পড়েছে ইউরোপেও। গুণী এই বাউলের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত হল খুবই সাদামাটাভাবে। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের ডিরাই উপজেলার উজানধল গ্রামে শাহ আব্দুল করিমের সমাধিতে ফুল দেন ভক্তরা। আয়োজন করা হয় দোয়া ও মিলাদ মাহফিলের। শাহ আব্দুল করিমের নামে সঙ্গীত বিদ্যালয় প্রতিষ্ঠা ও তার স্মৃতি সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন পরিবারের সদস্য ও ভক্তরা। শাহ আব্দুল করিম তো এখন আর শুধু আমার নয়, শাহ আব্দুল করিম সারা দেশের, সারা জাতির, সারা বিশ্বের। শাহ আব্দুল করিমের সৃষ্টি সংরক্ষণ করা আমি মনে করি বিশেষ প্রয়োজন। শাহ আব্দুল করিমের বাড়ি এখনো আমরা ভক্তবৃন্দ মিললে সেটা মাটি কাটি। পুষ্ট বিষয় দল বাজারে ইউনিয়ন তারল, কেউ বলে শাহ আব্দুল করিম, কেউ বলে পাগল। শাহ আব্দুল করিম সাহেবের সুরগুলা যাতে বিচ্ছিন্ন না হয়। 1916 সালে দিরাই উপজেলার উজানধল গ্রামে জন্মগ্রহণ করেন বাউল সম্রাট শাহ আব্দুল করিম। 2009 সালের 12 সেপ্টেম্বর মারা যান তিনি। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এর সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় মিয়ানমারকে ফেরত নিতেই হবে উখিয়ায় প্রধানমন্ত্রী, নির্যাতন বন্ধের আহ্বান। থামছে না শরণার্থীদের স্রোত, চলছে বায়োমেট্রিক নিবন্ধন, ত্রাণ অপ্রতুল, আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর দাবি। নাগরিকদের সুরক্ষায় ব্যর্থ মিয়ানমার, বলছে হোয়াইট হাউস। পরিস্থিতি নিয়ে কাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক। রাজধানী কাজীপাড়ায় বাস চাপায় স্কুল ছাত্রীর মৃত্যু, প্রতিবাদে যানবাহনে আগুন, সড়ক অবরোধ। পরিমার্জিত হল মাধ্যমিক স্তরের আরও 6 পাঠ্য বই, শিক্ষা আইনের খসড়া শিগগিরই মন্ত্রিসভায় উত্থাপন। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124online। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।